আসলে বেশি তোমাদের হইলো আর কতক্ষণ দেখি চিনুকে সুন্দর জামাই তো মনে হয় চলে এসেছে লগ্ন মনে হয় শুরু হয়ে গেল ভাত মুগের ডাল পাটার মাংস মাছের ঝোল আমড়ার চাটনি আর কত কব সকলে একেবারে হাত সাইডে পুটে খাত একদিন মহাজন কি করলো হঠাৎ করে তোমার কি আর হবে কি হবে না কেন হবে না সেটা করতে পারে খালি চুপ করে থাকে আসলে পাকা কথা হয়েছে কি কাকা বলছেন উনার সম্বন্ধী আইস উনার সম্বন্ধিক দিয়ে এখন থেকে রাধা আরে বাপুরে বামুনের হাতের রান্না আর সম্বন্ধীর হাতের রান্না একালো নাই রাখো দিদি বাপু রাখো দিদি কি করছো কাকা আমি না তোমার কলাম আমার থাকার জায়গা নেই তিন কুলে কেউ নেই বামুনের সন্তান রান্না বাড়া করে তোমাকে খাওয়াবো তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো এবার নিজের পথ নিজে দেখো নিজেরই আজারে ঝামেলা এই বাড়িতে নিয়ে যাবো রাখো তালি রাখলাম তোমাকে যে আমি এত করে কলাম আমি বামুনের সন্তান আমার থাকার কোনো জায়গা নেই আমার কটা দিন তোমার সঙ্গে রাখো তুমি কি আমার কথাটা কোনোভাবেই শুনতে চাও না নামো বাবু নামো এই এ কাকা আমি যে তোমার কলাম যে আমার তিন কুলে কেউ নেই নিজেরাই সঠিক জানো না আবার তোমার একটা উস্কো বোঝা নেই আমি কোথায় যাবো একটা বামুনের সওলে তুমি বোঝা করছো কাকা নিজের ভাত নিজে দেখো দুনিয়াতে মানবতা বলতে কিছু নেই নাকি একটা অসহায় বামুনের সন্তানে কিভাবে ফালাত হয়ে গেলে তুমি Thank you.
কোথায় থাকা হয়? নিবাস কোথায়? ওকে আমাকে কষ্টেন। আমার চতুর্দিকে তো কেউ কোথাও নেই, তোমাকেই করছি। আগে আমার নাম মানবেন্দ্র ভৌমিক, বামুনের সন্তান। নিবাস কাশীপুর, জেলা যশোর। তা এইখানে আসা হয়েছে কেন? কুটুম্ব আছে নাকি? আগে না, আমি কোনো কুটুম্ব বাড়ি আসিনি। চাকরিটা চলে গেল, তারপর চাকরির সন্ধানে আপনাদের গ্রামে আসিছি। এই গণ্ডগ্রামে এসিছ চাকরির সন্ধানে? ভালো করেছো, বেশ ভালো করেছ। তা তো যায় না, কখন কার ভাগ্যে কোথায় কি লেখা আছে সেটা তো সে একমাত্র ভগবান জানে। বামুন সন্তান, বেশ বেশ ভালো। তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। চলো আমার সাথে, আমার ঘরে চলো, দেখি তোমার জন্য কি করতে পারি। এই যে এইটা হচ্ছে আমার বাস, বুঝতে পারলে? দাঁড়াও, আসতে দাঁড়াও। এইখানে আসার আগে কি করতে তুমি? আগে কত আমি রাঁধুনি ছিলাম, সব বাঙালি রান্নাই করতে আমি জানি। একটা হিন্দু হোটেলে কাজ করতাম, ওই যে দেবীদার, চেনেন তো? সেই দেবীদার বাজারে মোটে মাত্র দুইখান হোটেল, একটা আমাগর ওই মহেশবাবুর আর একটা তপতী রানীর। সেই মহেশবাবুর হোটেলের প্রধান পাচক ছিলাম আমি। চাকরি হারালে কেন? চুরিধারি করেছিলে নাকি? কি করছেন কর্তা, চুরিধারি করতে যাবো কিসের জন্য? আসলে ওই মহেশবাবুর সম্বন্ধে এসেছে তো, তাই আমাকে সহ্য করতে পারতেছে না। রাধুনি, বেশ, ওই দেখো ওইখানে হেসেল রয়েছে, সেখানে সব আনাজপাতি পাবে। হাতব চাল আছে, খাবার তেল আছে, আনাজ আছে, বুঝেছ? ভাতে ভাত করে ফেলো, আর চারদিকে একটু ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে নেবোক্ষণ। আর তাতে যদি তোমার না পুষায় তাহলে এক কাজ করো, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, পাঁচিলের ওপারে ঝিঙ্গে ফুলেছে, দুটো ঝিঙ্গে নিয়ে এসো, ওই আলুর সাথে ঝোল করে খেয়ে নেবে, তাতে পুষাবে। আর কি কথা কথা, এখানে থাকলো, হ্যাঁ এসেল ওইদিক ওইদিকে, আমি এখনই আসতেছি কর্তা। মা